নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়বস্তু হীরক রাজার দরবারে, একেবারে যেন মজা। আর কতই রঙ্গ দেখবো দুনিয়ায়, এরকম বিষয় হয়ে গেছে। কিম উত্তর কোরিয়ার সর্বেসর্বা কিম। তো কিমকে নিয়ে এবার একটা দুর্দান্ত কাজ হচ্ছে। দুর্দান্ত কি দুর্দান্ত কাজ! কিম নিজে করেননি কাজটা, কিমের বোন। আপনারা যারা কিমের খবর রাখেন তারা জানবেন যে কিম শুধু একা নন, মানে কিমের সঙ্গে তার বোন থাকেন, যিনিও উত্তর কোরিয়া কিভাবে চলবে, উত্তর কোরিয়ায় কিভাবে কিমকে আরো বেশি সর্বেসর্বা করা যায়, তার সমস্ত প্যাঁচ তিনি কষেন। তো কিমের বোন একটি প্রস্তাব দিয়েছেন, যেটা উত্তর কোরিয়ায় 25শে আগস্ট থেকে শুরু হতে হয়ে গিয়েছে। তা হলো এবার থেকে উত্তর কোরিয়ার যত ছাত্রছাত্রীরা আছেন তাদের প্রত্যেক দিন 1.5 ঘন্টা করে কিম সম্পর্কে পড়াশোনা করতে হবে। কিমকে নিয়েই চলবে তাদের 1.5 ঘন্টার পড়াশোনা, এটা বাধ্যতামূলক। আপনি যদি উত্তর কোরিয়ার কোনো ছাত্রছাত্রী যদি 1.5 ঘন্টা কিমকে নিয়ে না পড়াশোনা করে, কিমের জীবনযাপন, কিমের বেড়ে ওঠা, কিমকে নিয়ে সব তাকে জানতে হবে, এটা 1.5 ঘন্টা করে প্রতিদিন পড়তে হবে। গ্রেটনেস স্টাডি বলছে উত্তর কোরিয়ার সরকার এটাকে, যে দেশের প্রত্যেক ছাত্রছাত্রীকে কিমকে নিয়ে 1.5 ঘন্টা করে পড়তে হবে। আপনার মনে হতে পারে তাহলে ছোটরা বোধ হয় ছাড় পেল, ছাত্রছাত্রী মানে ক্লাস 5 থেকে, না, যারা ছোট শিশু সেই অর্থে ছোট কিংবা শিশু হিসেবে যাদেরকে দেখা হয় পড়াশোনা করে তাদেরকেও ছাড়নি, তবে তাদের জন্য সময়টা একটু কমানো আছে। বড় যারা পড়াশোনা করে তারা 1.5 ঘন্টা করে রোজ পড়বে কিমকে নিয়ে, যারা ছোট তারা রোজ আধ ঘন্টা করে কিমকে নিয়ে পড়বে। কিম ছোটবেলায় পড়াশোনায় কেমন ছিল, কিম তারপর কিভাবে বড় হলো, কিমের কি কি বিষয়ে ভালো লাগা আছে, কিম কিভাবে দেশকে আরো বেশি উন্নত করলো, কিম কি করে আধুনিক উত্তর কোরিয়া বানালো, এই যাবতীয় কিমের জীবনযাপনের যত ভালো জিনিসপত্র আছে সব শিশুদের পড়তে হবে 1.5 ঘন্টা, বড়দের পড়তে হবে 1.5 ঘন্টা, এটা বাধ্যতামূলক করে দিল উত্তর কোরিয়া সরকার। ভাবতে পাচ্ছেন কি চলে ওই দেশটায়। আমি সবসময় বলি উত্তর কোরিয়া এই পৃথিবীর একমাত্র দেশ যারা একেবারে অন্যরকম, গোটা পৃথিবীটা একটা, উত্তর কোরিয়া নিজে যেন একটা পৃথিবী, ওরা ওদের মতো করে চলে। আর এই কিমের জামানায় তো উত্তর কোরিয়া যা তৈরি হয়েছে সত্যিই, তো একটা দেশে নাকি 19 রকমের ছাঁট আপনি দিতে পারেন চুলে, তার বেশি দিতে পারেন না, এটা হাস্যকর নয়? ওই প্রত্যেক সেলুনে যাবেন আপনাকে 19টা ছাঁটের ছবি দেয়া থাকে, নাম দেয়া থাকে, এই 19টা ছাঁটের চুলই আপনি কাটতে পারেন, এর বেশি আর কোনো রকম ছাঁট। আপনার মনে হলো আপনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মতো চুল কাটবেন, আপনি লিওনেল মেসির মতো চুল কাটবেন, আপনি গ্রিজম্যানের মতো চুল কাটবেন, আপনার জাস্টিন বিবারের মতো চুল কাটবেন, আপনি পারবেন না। আপনাকে ওই 19 রকমের চুলের ছাঁটই রাখতে হবে, তার বাইরে যেতে পারবেন না। তো সে দেশে কিমকে নিয়ে রোজ পড়াশুনো করতে হবে 1.5 ঘন্টা করে, তাদের দেশের পক্ষে এটা অবাক করা নয়, অবাক করা আমাদের পক্ষে যে এমনও সম্ভব। মানে ভাবতে পারছেন, নরেন্দ্র মোদী বলছে আমাদের দেশের প্রত্যেক স্টুডেন্টকে রোজ নরেন্দ্র মোদী সম্পর্কে 1.5 ঘন্টা পড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের রাজ্যের প্রত্যেক মানে স্টুডেন্টকে রোজ 1.5 ঘন্টা করে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পড়তে হবে। যে নার্সারি যারা কিন্ডার গার্ডেন স্কুলে যায় তারা নাকি 1.5 ঘন্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে পড়বেন, তারা নাকি 1.5 ঘন্টা ধরে নরেন্দ্র মোদীকে পড়বেন। থ্যাংক, আমাদের আমাদের সরকারের প্রতি অনেক ক্ষোভ থাকতে পারে, কখনো কখনো আমরা সরকারের কার্যকলাপের বিরোধিতা করি, মানসিকভাবে পছন্দ করি না, মনে হয় এটা উনি না করলেই পারতেন, এটা ওনারা না করলেই পারতেন, কিন্তু আমাদের দেশে আমাদের রাজ্যে অ্যাটলিস্ট এমন শাসক নেই যে যেখানে বলে দেন 1.5 ঘন্টা বা 1.5 ঘন্টা করে তাকে নিয়ে পড়তে হবে। তো কিমের এই জিনিস এখন উত্তর কোরিয়ায় তো কিমের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবেন না, তাই এই কাজটি যেটা শুরু হয়েছে সেটাই চলতে থাকবে। তাতে ছড়া থাকবে, পদ্য থাকবে, গদ্য থাকবে, সব বিষয়ে কিম, কিমের মেধা, কিম কত ভালো পড়াশোনায় ছিল, তো সব আপনাকে জানতে হবে, তবেই আপনি একজন সফল ভালো উত্তর কোরিয়ার নাগরিক হতে পারবেন। তো এই জানানোর ছিল, মজা লাগলে কেমন লাগলো সে বিষয়ে আপনি মতামত জানান। দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট তো অবশ্যই করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, নমস্কার।